বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হবে কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন বিন্যাস করার সময় অনেক ছাত্রছাত্রীর ভেজাল লেগে যায়। আসলে এই ভেজালগুলো লাগে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের ভালো মতো জ্ঞান না থাকার কারণে। আমরা যদি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভালো মতন একটা জ্ঞান রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের ইলেকট্রন বিন্যাসের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। কোয়ান্টাম সংখ্যা আসলে কী? কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস করার জন্য পরস্পর তিনটি রাশি রয়েছে। এখন আমরা একটু আলোচনাতে চলে যাই। পরমাণুর আকার, আকারটা হচ্ছে যে ছোট নাকি বড়। তারপর আকৃতি, এটা হচ্ছে গোলাকৃতি নাকি উপবৃত্তাকার, হয় গোলাকৃতি নাহলে উপবৃত্তাকার। তারপর হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাসের জন্য তিনটি রাশি রয়েছে। ত্রিমাত্রিক দিক বিন্যাস আমরা জানি তিনটা অক্ষ রয়েছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এন্ড জেড অক্ষ। আমরা যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করতে যাই, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর এই যে এটা হচ্ছে অবশ্যই পি অরবিটালের চিত্র আঁকা আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবার এটা হচ্ছে যে জেড অক্ষ বরাবর। এই কারণে এখানে তিনটা মাত্রিক আছে, ত্রিমাত্রিক, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ত্রিমাত্রিক দিক বিন্যাস করার জন্য তিনটি রাশি রয়েছে। এছাড়াও পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন বা স্পিন প্রকাশক চতুর্থ রাশি রয়েছে। এই চারটি রাশিকে একসাথে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ইলেকট্রন যখন ঘুরে, আমরা যদি একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, একটা ইলেকট্রন এই দিকে মনে করেন ঘুরছে আর একটা ইলেকট্রন ওই দিকে ঘুরবে, অর্থাৎ ইলেকট্রনের স্পিনটা কেমন হয়, তাহলে মোটে চারটা রাশি রয়েছে। একটা হচ্ছে আকার, একটা হচ্ছে আকৃতি, তারপর হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং স্পিন। এই চারটি রাশি রয়েছে, এই চারটি রাশিকে একসাথে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবার কোয়ান্টাম সংখ্যাগুলো কত প্রকার? এক নম্বর আমরা জেনে নেব প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। অবশ্য মুখস্থ করে নিতে হবে জিনিসগুলো। দ্বিতীয় নাম্বারে রয়েছে আমাদের অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, সাব অর্ডিনারি কোয়ান্টাম নাম্বার। তিন নম্বরে রয়েছে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, প্রকাশ করা হয় এম দ্বারা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবার লাস্ট যেটি আমাদের রয়েছে সেটি হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এস বা স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।